Realme 7 Pro বর্তমানে মার্কেটে যে লেটেস্ট ফোনগুলো এসেছে এর মধ্যে প্রচন্ড পপুলার ও জনপ্রিয় একটি ফোন হচ্ছে Realme 7 Pro তাই এর জন্য আপনাদের মধ্যে অনেকেই Realme 7 এবং Realme 7 Pro এই দুটি ফোনের মাঝে প্রচন্ড কনফিউশনে পড়ে যান যে কোন ফোনটি আপনার জন্য কেনা উচিত সো হ্যালো ভিউয়ার্স আই এম আরাফাত ফ্রম টেকনিক্যাল টেক 24 ইউটিউব চ্যানেল সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য লাইক বাটন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে Realme 7 Pro এই ফোনটির একটি ফুল রিভিউ দেওয়ার চেষ্টা করব এবং জানাবো আপনাদের মধ্যে কাদের Realme 7 Pro এই ফোনটি কেনা উচিত তো ফার্স্ট অফ অল আমরা যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলি তবে এই ফোনটির ডিজাইন কিন্তু Realme 7 এর সাথে মিলে যায় অর্থাৎ Realme 7 এবং Realme 7 Pro যেহেতু একই টাইমে লঞ্চ হয়েছে তাই এজন্য এই দুটি ফোনের ডিজাইন কিন্তু সেম পাশাপাশি এই ফোনটিতে আপনারা যদি ডান পাশে দেখেন তবে এই ক্ষেত্রে আপনারা পাওয়ার বাটন পেয়ে যাবেন এবং বাম পাশে আপনারা ডেডিকেটেড সিম কার্ড স্লট এবং ভলিউম বাটন পেয়ে যাবেন এরপর আপনারা যদি এই ফোনটির নিচের দিকে লক্ষ্য করেন তবে এই ক্ষেত্রে এই ফোনটির নিচে আপনারা পেয়ে যাবেন 3.5mm এর একটি অডিও জ্যাক যার মাধ্যমে আপনারা খুব ইজিলি যে কোনো হেডফোন পাশাপাশি আপনি যদি ভিডিও শুট করেন তবে সেক্ষেত্রে আপনারা মাইক্রোফোন কানেক্ট করতে পারবেন পাশাপাশি আপনারা আরও পেয়ে যাচ্ছেন একটি ইউএসবি টাইপ সি পোর্ট যেটি কিনা আপনাদের 65W পর্যন্ত চার্জার সাপোর্ট করে পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন একটি স্পিকার পাশাপাশি ফোনটির উপরের দিকেও কিন্তু আপনারা একটি স্পিকার পেয়ে যাচ্ছেন যার কারণে এই ফোনটির সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই জোস কারণ আপনারা যদি কোনো গেম খেলেন তবে এই ক্ষেত্রে আপনারা নিচের দিকে যদি হাত রাখেন তো হয়তো কিন্তু আপনাদের নিচের দিকে সাউন্ড অফ হয়ে যায় তো সেক্ষেত্রে উপরের দিকেও আপনাদের একটি স্পিকার দেওয়া হয়েছে যার কারণে আপনাদের উপর নিচ দুই সাইড দিয়ে খুব স্মুথ একটি স্পিকার বা আপনাদের সাউন্ড কোয়ালিটি এই ফোনটি আপনাদেরকে প্রোভাইড করে থাকে তাছাড়া এই ফোনটি কিন্তু বেশি ভারীও নয় আবার বেশি হালকাও নয় আপনারা যদি পরিমাপক যন্ত্রে এই ফোনটিকে মাপেন তবে দেখতে পারবেন যে প্রায় এই ফোনটির ওজন 185 গ্রামের মতো সো সেক্ষেত্রে এই ফোনটিকে যখন আপনারা হাত দিয়ে ধরবেন তবে সেক্ষেত্রে মোটামুটি আপনারা ভালোই কমফোর্ট ফিল করতে পারবেন তাছাড়া এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ইনস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো রিয়েলমি কোম্পানি দাবি করেছে তাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি নাকি সুপার ডুপার ফাস্ট তো সেক্ষেত্রে আমার টেস্টিংয়ে এটি ঠিকঠাকই লেগেছে তবে ফ্ল্যাগশিপ লেভেলের মতো এতটা ফাস্ট মনে হয়নি এরপর আমরা যদি এই ফোনটির ডিসপ্লে সেকশনে আসি তবে এই ক্ষেত্রে আপনারা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন 6.4 ইঞ্চের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে যার রেজলিউশন কিনা ফুল এইচডি প্লাস পাশাপাশি এই ফোনটির ডিসপ্লে প্রোটেকশনের জন্য আপনারা পেয়ে যাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন সো এই ক্ষেত্রে আপনারা এই বাজেটে আশা করতেই পারতেন কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন সো একটু হতাশাজনক তবে কিছুই করার নেই তবে এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন একটি সিঙ্গেল পাঞ্চ হোল সো ওভারঅল যদি বলি সো যেহেতু এক্ষেত্রে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং একটি জায়ান্ট ডিসপ্লে দেওয়া হয়েছে সো সেক্ষেত্রে আপনারা এই ডিসপ্লেতে যথেষ্ট সন্তুষ্ট থাকতে পারবেন এরপর আমরা যদি এই ফোনটির ক্যামেরা সেকশনে আসি তো এক্ষেত্রে এই ফোনটিতে ইউজ করা হয়েছে ব্যাকে কোয়াড ক্যামেরা সেট আপ যার মেইন শুটারটি হচ্ছে 64 মেগাপিক্সেল এরপর রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এরপর রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর এবং ফাইনালি রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার এবং এর ফ্রন্ট ফেসিংয়ে যদি আমরা এরপর আসি তো এই ক্ষেত্রে ফ্রন্ট ফেসিং হিসেবে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার সো ওভারঅল যদি বলি তবে এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়েও আপনি যথেষ্ট স্যাটিসফাইড থাকতে পারবেন তো এই ফোনটির আমি কিছু ছবি বা ভিডিও শুট আপনাদের সামনে তুলে ধরছি সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন পাশাপাশি এই ফোনটিতে ইউজ করা হয়েছে আপনার সনির সেন্সর তো সেক্ষেত্রে আপনারা তো জানেনই যে সনির সেন্সর কোনো একটা বস্তুর বা কোনো একটা অবজেক্টের শার্পনেস কিন্তু ভালোই ক্যাপচার করতে পারে তো সেক্ষেত্রে ওভারঅল যদি বিবেচনা করেন তো সেক্ষেত্রে ছবির ক্ষেত্রে আপনার যথেষ্ট শার্পনেস এই ক্যামেরাটি ধরে রাখতে পারছিল এরপর আমরা যদি এই ফোনটির প্রসেসর সেকশনে আসি তো সেক্ষেত্রে এই ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G প্রসেসর যেটি কিনা একটি হাই পাওয়ারফুল গেমিং প্রসেসর তো সেক্ষেত্রে আপনারা পাবজি ফ্রি ফায়ার সহ যে কোনো হাই গ্রাফিক্সের গেম সহ আপনারা ডে টু ডে লাইফ বা রেগুলার টাস্কিংয়ের ক্ষেত্রে খুব স্মুথনেস অনুভব করতে পারবেন সো ওভারঅল যদি প্রসেস সেকশনের কথা বলেন তবে এই বাজেটে আপনারা যথেষ্ট সন্তুষ্ট থাকতে পারবেন তো এরপর আমরা যদি এই ফোনটির ব্যাটারি সেকশনে আসি তো এই ক্ষেত্রে আপনাকে এই ফোনটিতে দেওয়া হয়েছে 4500mAh একটি জায়ান্ট ব্যাটারি যেটি কিনা খুব ইজিলি আপনাকে একদিনের মতো ব্যাক আপ দিতে পারবে পাশাপাশি এই ফোনটিতে চার্জার হিসেবে ইউজ করা হয়েছে 65W একটি ফাস্ট চার্জার সো এই ক্ষেত্রে মাত্র 12 মিনিটেই আপনি কিন্তু আপনার ফোনটিকে 0 থেকে 50% পর্যন্ত চার্জ করে নিতে পারবেন এবং 30 থেকে 35 বা 36 মিনিটেই আপনি কিন্তু আপনার ফোনটিকে 100% চার্জ করে ফেলতে পারবেন সো এটি কিন্তু আপনার এই ফোনটি কেনার জন্য একটি প্লাস পয়েন্ট হতে পারে তো এই ফোনটি কিন্তু আপনারা বর্তমানে মার্কেটে দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন একটি হচ্ছে 6128 এবং আরেকটি হচ্ছে 8128 সো এই ক্ষেত্রে আপনারা কিন্তু এই ফোনটিতে স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাচ্ছেন UPS 2.1 এর সাপোর্ট এবং এই ক্ষেত্রে বাজারে 6128GB যে ভেরিয়েন্টটা রয়েছে তার প্রাইস প্রায় 26,000 আশেপাশে পেয়ে যাবেন এবং 8128 যে ভেরিয়েন্টটা রয়েছে সেটা প্রায় 27,000 আশেপাশে পেয়ে যাবেন পাশাপাশি এই বাজেটে কিন্তু আপনার জন্য মার্কেটে আরও ভালো ভালো কোয়ালিটির কিছু ফোন রয়েছে আপনারা সেগুলোও দেখতে পারেন তবে যেহেতু বর্তমানে লেটেস্ট মার্কেটে এই ফোনটি এসছে তো সেক্ষেত্রে এই ফোনটির চাহিদা প্রচণ্ড এবং বলতে গেলে মার্কেটে এখন এই ফোনটি খুঁজেই পাওয়া যাচ্ছে না কয়েকটি দোকান ছাড়া
সো সেই ক্ষেত্রে আপনাদের যদি এই ফোনটি দরকার হয় তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ওই ফোনটি নিয়ে নিতে পারেন পাশাপাশি আপনারা আমাদের একটা ব্যবসায়িক কোম্পানি রয়েছে যেটি অনেকটা দাঁড়াবে অ্যামাজনের মতো তো সেখানে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ব্যবসায়িকের ই কমার্স ওয়েবসাইটের লিঙ্কটিও পেয়ে যাবেন সেখানেও আপনারা আমাদের কাছ থেকে এই ফোনটি অর্ডার দিয়ে নিয়ে নিতে পারেন সো ওভারঅল এই ছিল আজকের ভিডিওতে এবং আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে Realme 7 Pro আপনাদের কাদের জন্য নেওয়া উচিত এবং কী কারণে নেওয়া উচিত সো ওভারঅল এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম